দেশ থেকে সারা দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাড়া মহল্লায় সকল শিক্ষার্থীদেরকে বলবো, প্রতিরোধ গড়ে তুলুন, ঐক্যবদ্ধ হন। এই দাবি আমাদের পাছার, এই দাবি আমাদের পেটের। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করছে তারা চাকরির নিশ্চয়তা পাচ্ছে না। সেই চাকরির নিশ্চয়তা কেন পাচ্ছে না সেটি আমরা জানি। সুতরাং সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা আছে, আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই সেটিকে অনূর্ধ্ব 10% এনে সংস্কার করেন এবং আজকে সমাবেশ থেকে প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে আমি হাসান আল মামুন আজকে শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি, আত্মরাষ্ট্রপদে নামুন, প্রতিরোধ করে তুলুন, আপনাদের অধিকার এই রক্ত দিয়ে আদায় করতে হবে। আরেকটি কথা বলতে চাই, কোন আন্দোলন কিন্তু খুব সহজে আপনি সফল হয় না। আজকে যারা এখানে উপস্থিত আছেন, ডাক্তার বিপিন নূর হক নূর সহ আমরা 19 বার হামলার শিকার হয়েছি। আজকে আপনারা জানেন আমার এই যে বুকের পাথর সেটি এখনো ভাঙা, সেই 18 সালে আমি আহত হয়েছিলাম। সুতরাং যারা আন্দোলন করছেন আপনারা মনোবল হারাবেন না। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতে চাই, ভাই বোনেরা কেউ বসে থাকবেন না, প্রতিরোধ করে তুলুন, হাতে লাঠি নিন, বাঁশের লাঠি নিয়ে 2018 সালে যেভাবে মেয়েদের হল থেকে মেয়েরা নেমে এসেছিল আজকেও সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদেরকে বলতে চাই আপনারা বাঁশের লাঠি হাতে নিন এবং প্রতিরোধ করে তুলুন। ছাত্রলীগের এই টুকাই বাহিনীকে অবশ্যই প্রতিরোধ করতে হবে। আরেকটি কথা বলতে চাই, আমরা দেখেছি গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আহত হয়েছেন, সেই খবরটি অবশ্য মিডিয়ায় অনেক জায়গায় আসে নাই, কারণ রাতের আঁধারে সেই ঘটনা ঘটেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা ডিসি স্যারের বাসায় আশ্রয় নিতে গিয়েছিল, সেখানে গেট ভেঙে শিক্ষকদেরকে পেটানো হয়েছে, আন্দোলনকারীদেরকে পেটানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিসি স্যারকে বলতে চাই, আপনি এইভাবে হাতে ছুরি পরে বসে থাকবেন না। প্রক্টর স্যারকে বলতে চাই, আপনি হাতে ছুরি বসে থাকবেন না, কারণ আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে যে ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, বাহির থেকে যুবলীগ আওয়ামী লীগ এনে টুকাই বাহিনী এনে হামলা করানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। আপনি বিসি হয়ে কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টুকাইরা অংশগ্রহণ করে হামলায়, সেটি কি আপনার দেখার বিষয় না? আপনি কেন দেখেন নাই? আমরা বলতে চাই এই ছাত্রলীগকে সর্বাত্মকভাবে প্রতিটি জায়গা থেকে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলুন। এবং আগামী সায়েন্স ল্যাবে হামলা হচ্ছে, আমরা আমাদের ডাক্তার বিপিন নূর হক নূর আগামীকালকে যে প্রোগ্রামের ঘোষণা দিয়েছেন সেটি আমরা বলতে চাই ছাত্র জনতার ব্যানারে।